ওয়েলকাম ব্যাক টু সানি উইশ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গঙ্গা আরতি কথা বলেছিলেন, যেমন বারাণসীতে যেরকম গঙ্গা আরতি হয় তো ঠিক সেরকমই গঙ্গা আরতি আমাদের কলকাতায় বাবুঘাটে শুরু হয়েছে, সেটা তো তোমরা অনেকেই শুনেছো। তো আজকে আমি সেই গঙ্গা আরতিটা দেখতে চলে এসেছি। গঙ্গা আরতি শীতকালে শুরু হবে বিকেল 5টা থেকে এবং গরমকালের দিকে শুরু হবে সন্ধ্যেবেলা 7টা থেকে। এখন অবশ্য গরম আর শীত দুটোর মাঝখানে টাইমিং বলে তো এখন মোটামুটি ওই 6টার দিক করে শুরু হয়, আমি খানিকটা আগেই পৌঁছে গেছি। তো সেই জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি গঙ্গাঘাটে। এখন দেখছি ওই সূর্য অস্ত হচ্ছে, এই যে গঙ্গাঘাটে সূর্য অস্তটা দেখতে বেশ ভালোই লাগে। আর আমার পার্সোনালি যেহেতু সূর্যোদয়টা দেখা হয় না বলে সূর্য অস্তটা দেখার জন্য একটা আলাদাই ক্রেজ থাকে, আমি একটু সেটাই আর কি আপাতত এনজয় করছি সেই মোমেন্টটা। আরতি যারা দেখতে চায় তাদের জন্য চেয়ার পাতা রয়েছে, তো চেয়ারে বসে তারা খুব ভালোভাবেই আরতি দেখতে পাবে। তোমরা যদি গঙ্গা আরতি দেখতে চাও তাহলে তোমরা কী করবে, তো তোমাদেরকে তার জন্য বাবুঘাটে আসতে হবে। তো বাসে করে তো তোমরা আসতেই পারো বাবুঘাট, আর তাছাড়া তোমরা ট্রেনে করেও তোমরা আসতেই পারো। তো ট্রেনে করে আসতে গেলে তোমাদেরকে প্রিন্সেপ ঘাটে নামতে হবে, তো সেখান থেকে হার্ডলি 5 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স আছে। আর তোমরা যদি বাসে আসো তো তোমাদেরকে বাবুঘাটের যে বাস স্ট্যান্ড তার অপোজিট দিকে যে গঙ্গা ঘাটটা আছে তো সেখানেই গঙ্গা আরতি হয়, তো তোমাদের সেটা খুবই। দেখো এখন সূর্য অস্তটা হচ্ছে, কি সুন্দর লাগছে জলের উপর সূর্যের আবহাওয়াটা পড়ে। দেখো এখানে গঙ্গা আরতি দেখার জন্য কত লোকজন বসে রয়েছে, প্রচুর লোকজন। এদিকে বক্সে গান বাজছে, এখানে দেখো প্রচুর লোক। আমি যখন এসেছিলাম চেয়ারগুলো সব ফাঁকা ছিল, এখন পুরো চেয়ার ভরে গেছে। আর এখানে দেখো আরতির জন্য প্রিপারেশন হয়ে গেছে। মা গঙ্গার মন্দির এখানে সমস্ত ঠাকুরমশাই যারা আরতি করবেন তারা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আরতি দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে এইদিকে। দেখো আরতি হওয়ার জন্য সমস্ত আরতি প্রিপারেশন হয়ে রয়েছে, 3টে 4টে 5টে 6টে 7টে 9টা। এদিকে দেখো কর্পূরদানি রাখা রয়েছে যেটা আরতিতে লাগে আর কি করার জন্য। দেখো প্রিপারেশন চলছে, এখানে দেখো অনেকগুলো রয়েছে। আরতি করার জন্য যা যা জিনিস লাগবে দেখো জলসাপ শাঁখ চামর ঘণ্টা সমস্ত জিনিস পুটি সব এখানে দেখো রাখা রয়েছে। টোটাল 11টা মানে জায়গা রয়েছে আর কি ঠাকুরমশাই পুজো করা মানে আরতি করা। এখানে দেখছো বন্দোবস্তও চলছে আর এখানে অনেক লোকজন রয়েছে। বাবুঘাটে যেখানে আর কি গঙ্গা আরতি বন্দোবস্ত করা হয়েছে এই বেশ কিছুদিন ধরে হলো, 15-20 হলো আর কি গঙ্গা আরতি শুরু হয়েছে। আর মানে অ্যানাউন্স তো আগে থেকেই হয়েছিল সমস্ত কিছু বন্দোবস্ত করে এই ঘাটটাই চুজ করা হয়েছে, আর এই ঘাটটাতে তার প্রিপারেশন চলছে। প্রত্যেক ঠাকুরমশাই একই রকম কাপড়ে একই রকম ভাবে রেডি হয়েছে আরতি করার জন্য। মা গঙ্গার সুন্দর একটা মূর্তি দেখো এখানে স্থাপন করা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ আরতি করতে চাও তার জন্য দেখো ধূপ কর্পূরের বন্দোবস্ত, প্রচুর লোকজন রয়ে এসছে আরতি দেখার জন্য। তার জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো তার জন্য মাঝখানটা পুরো ফাঁকা ক্লিয়ার করে দিতে বলা হয়েছে, তো আমরা সব সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো আরতি শুরু হলে তোমাদেরকে ডাইরেক্ট আরতি দেখাচ্ছি। হ্যাঁ দেখো পরপর ঠাকুরমশাইরা সব চলে এসছে, প্রত্যেকে যে যার জায়গাতে দাঁড়িয়ে গেছে। Thank you.
এখানে দেখো দুজন ঠাকুর মশাই গঙ্গা ঘাটের দিকে যাচ্ছেন সংকল্প করার জন্য, হাতে পূজার থালিও রয়েছে, তার সাথে যার নামে সংকল্প হবে নয় তো তিনিও রয়েছেন। ॐ हरिहो मंगलं भगवान विष्णु मंगलं गरुड़ध्वज मंगलं कौंडिल्य। প্রতিটা দিক পরিবর্তন করে দেখো আরতি, পূর্ব পশ্চিম সমস্ত দিক ঘুরে ঘুরেই আরতি হচ্ছে। এখন দেখো প্রত্যেকটা ঠাকুর মশাই পিছন দিকে ঘুরে রয়েছে, গঙ্গার দিক থেকে जय गंगे माता मैया, जय गंगे माता जल निर्मल माता रे माता, सगर के तारे सब जग को करे, यम की त्रास मिटा करे, परम गति पाता मनाए चल।
কোঅর্ডিনেশনের অভাব আছে তোমরা যদি ভালোভাবে দেখে থাকো তো তোমরাও বুঝতে পারবে আর পিছনে তোমরা দেখছো কত লোকজন এসেছে দেখো শুধু পিছন দিকটা দেখো একবার প্রচুর লোকজন এসেছে আজকে আরতি দেখার জন্য আজকে রবিবার নয় ছুটির দিন অবশ্যই নয় সপ্তাহের মাঝখানে দিনে তো কত লোকজন এসছে এই আরতি দেখার জন্য আর তোমাদের কলকাতার বাবুঘাটে এই গঙ্গা আরতি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে বলো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের